শোভনের অত্যাচার আর আমি টিকতে পারি না, তো তোমাদের কাছে বিচার দিই, শোভনের বিচার করবে। ও আমারে ধরে নিয়ে আইছে, ওই যে এই এই গায়ে হলুদে যাইব, তার বিয়ের দাওয়াত ওই মগবাজারে বন্ধুর, মগবাজার না ম্যারিয়টে, বন্ধুর সিস্টার মানে বন্ধুর বোনের বিয়েতে ম্যারিয়টে তার দাওয়াত। তো এখানে পাঞ্জাবির বাটন এটা আমি এটা দিছে কেন, এখন এখানে এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে, এটা দিলে কি হয়েছে তোমাদের কাছে কিন্তু বিচার আছে। না বাটন বাটন সুন্দর না, এর আরো হাই কোয়ালিটি বাটন লাগবে। তো এই যে হলুদ পাঞ্জাবি বানাইলো, এটা নিতে আসছি, নিতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে আর গিয়ে রান্না শুরু করব। কি রান্না করি সেই পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবা। শোভনের আবার একটা কোটি দেখে পছন্দ হয়ে গেছে, এখন আমি বললাম কি এটা কি মুজিব কোটি কো, না মুজিব না, এটা কি কোটি, প্রিন্স কোটি, ও প্রিন্স কোটি। যাই হোক এটা দেখে নিয়ে নিছে, যে ওর ছোট সময়ের কথা মনে আসছে, ছোট সময় যেটা দেখতো ওইটাই ওর লাগবে। আর দা কুড়াইল বডি যত আছে, আসা যেখানে থাল ফেলের যত আছে সব এর লাগবে। এখন এখানে এসে এর কোটি দেখি কোটি লাগবে। এই যে বাইরের এই যে দোকান, আমার থ্রি পিস হইতে আমার বাসার যত জামা কাপড় আছে সব ওনারাতে করি, উনি ভালো মানুষ অনেক। এই যে এটাও তো করে দিছো? হ্যাঁ সব। চলে আসছি এখন বাসায়, এসে ওই বাইরে গেছি ওইখানে ভিডিও করছি। এখন আমার এই চশমানিতে মনে নেই, এখন শোভনাকে আমার বলে গোলগাপ্পা লাগে বুঝছো। এখন বাসায় এসে আমি চশমা লাগিয়ে আবার তোমাদের সামনে আসছি, এসে যে এটা দুর্ঘটনা দেখলাম ইউকে আমার পিচ্ছি ডাব্বা ফাতিলেরে পুড়িয়ে লাইছে, চুলাই দিছে চা, আর যাই দেখি রান্না ঘরে ডুবি ধোঁয়া ধরে গেছে, আপনার ঘরে আগুন জ্বালা দিছে। দেখাই তোমাদের কি দুর্ঘটনা ঘটাইছিল। আমি টেনশনে আছি কি রে, এখনো সেতারা বেগম আসে নাই, দেখি সেতারা বেগম চলে আসছে। এটা তো ফেলে দেওয়া ছাড়া এটা কোনো কাজে লাগবে না। আর কিছু করার নাই, এই যে আমার পিচ্ছি পিচ্ছি দেখো কচুরি আমি গড়বড়ে করে, এই যে তোমাদের দেখেন এখানের মধ্যে ডুব্বা ডাব্বা আরো আছে, এটার ভিতরে পাঁচটা দশটার ভিতরে বিশটা আছে অনেক। বাইরে যাওয়ার আগে এই যে ডালে ফালে একত্র করে দিয়ে গেছি, পোলা পোলার চাল আর ডাল, খিচুড়ি করা হবে আজকে। এটা হলো ইউকা এখন খুশি, ইউকা আজকে দুদিন ধরে খিচুড়ির জন্য পাগল প্রায়, কিন্তু আমার খিচুড়ি পছন্দ না, আমার হলো বিরিয়ানি পছন্দ, আমি চাইছি ওইটা করতে। তো চিন্তা করছি না আজকেও আর এটা চলবে না, খিচুড়ি করব। আর এই যে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে গেছে। আর সেতারা বেগম এখন কাঁচা মরিচ পেঁয়াজ সব আমাকে কেটে দিলে রান্নার পর্ব শুরু। কাল রাত্রে কাঁচা মরিচ আনছে ওর আব্বু, বোটা ফালাই নেই, এগুলো এখন ফালাইতেছি। তারপর ওই যে সেতারা এখন পেঁয়াজ কুচাইতেছে, আর মাংসগুলো এই যে একটু কাটতে হবে বড় বড় অনেক, কেটে রান্নাতে চলে যাবো। যে সব রেডি করে মাংস ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে, পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে ছেঁকে এই যে সব কেটে সেতারা বেগম এখন আলু কাটতেছে। তারপরে এই যে আমার কিউট কিউট পাতিলগুলো বসিয়ে দিছি, দেখছো কি আনন্দ লাগে, কি সুন্দর লাগে চুলার মধ্যে। কিউট 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 পাতিলগুলো দিয়ে খিচুড়ি আর গরুর মাংস রান্না হবে, কেমন হবে বলো তো, সুন্দর হবে জিনিসটা। এখন দিয়ে দিব তেল, এটাই দিব মাংস, এটা দিব খিচুড়ি, দিয়ে দিব এই যে পেঁয়াজ মাংসের জন্য, দুই আমি দুই চুলাই বসিয়ে দিবে একসাথে, ওয়েট করার সময় নেই, ওয়েট করার সময় নেই, অলরেডি দেরি হয়ে গেছে। আবার আমি যাবো যে হলুদে, হ্যাঁ সুমন যাবে হলুদে, ভিডিও করে এডিট করে সে সব কিছু রেডি করে কালকে আজকে আসবা না নাকি? না আজকে আর আসা হবে না, আসা হবে না, সে এই জন্য তাড়াহুড়ো শুরু করে দিতে। পেঁয়াজ আরও লাগবে এখানে, এখন মাংসের জন্য দিয়ে দিব সব কিছু, এই যে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন এটা মাংসের,
দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখান থেকে জিরা গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো তো নিতে হবে শেষ এটা ধনিয়া গুঁড়া এটার মধ্যে শেষ এই গুঁড়াতে বের করলাম আবার এটা হলো জিরা গুঁড়া এখন মশলাটা কষানো হোক তারপর মাংস দিয়ে দিব এখন এখন দিয়ে দিলাম এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিই নাই একটু ফেটে ফুটে দিয়ে দিচ্ছি এই যে তাড়াহুড়া তো ওই জন্য তেল দারচিনি এলাচি দিয়ে দিলাম আরো কটা দিই শেষে দেওয়ার কথা আসলে এটা দিয়েই শেষে দিই ফাইনালে চলে আসছি একবার পাতিলের মধ্যে মাংস দিয়ে খালাই দিতে আসি দিয়ে এখন দিয়ে দিব বাটা মরিচ আমি বাটা মরিচ দিয়ে ইদানিং মাংস রান্না করি অনেক মজার এই যে দেখো বাটা মরিচ এর আগে মরিচ বাটা মরিচটা দেই না সব মশলা দিছি এখন ফাইনালি বাটা মরিচটা দিয়ে দিছি এটা ব্লেন্ডারে রসুন দিয়ে আর লবণ দিয়ে আমি ব্লেন্ডারে বেটে নিছি এখন কষানো হোক একটু ঢেকে দিব দিলাম দেখে এই যে মাংসটা কষানো হয়ে আসছে আর এখানে খিচুড়ির জন্য সব মশলা পাতি একবার আদা রসুন জিরে ধনিয়া যত আছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ভেজে নিচ্ছি পানি দিয়ে দিব একবার ফুল রেসিপি আকারে তোমাদের দেখাইনি আর তাড়াহুড়া এই জন্য এই যে পানি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এখন যে উতরে আসছে হতে থাক এর মধ্যে মাংস আমার কষানো শেষ এখন আমি আলুগুলো দিয়ে দিব আলু একটু বেশি দিলাম কারণ আলু সবাই পছন্দ মাংসের সাথে এই জন্য আলু একটু বেশ করে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিব পানি দিয়ে দিব আর একটু খিচুড়িতে একটু পানি বেশি হয়ে গেছে ওই যে তাড়াহুড়া করলে যা যে হয় তারপরে এটা সমস্যা না তেমন একটা সামান্য একটু বেশি হয়ে গেছে আর কি আর মনির তো ফ্যাট জ্বলতে জ্বলতে মনি শেষ আর তোমরা অনেকে কিন্তু সেদিন আমার দোষ দিছো আজকে কিন্তু এটা আমি করে ফেলছি আমারে আর কোনো কিন্তু অপমানই করো না তোমরা দোষটা কি হ্যাঁ দোষটা হলো কয় ছেলে বিরিয়ানি খাইতে কয়েছে ছেলের কথা রাখছি মেয়ের কথা রাখি না আজকে কিন্তু মেয়ের কথাই রাখছি সেই জন্য খিচুড়ি আর গরুর মাংস সেদিন ছিল বিরিয়ানি ছেলের কথা রাখছি আর সেদিন আমারও মন চাইছে আজকে আবার এটা করে দিছি হয়েছে আজকে মেয়ের মন চাইছে করে দিছি হয়েছে রান্না বান্না শেষ এখন মনি নিয়ে খাওয়া অলরেডি শুরু করে দিছে আর এখন বড়জনই বাসা বড়জনের খিদে লেগে গেছে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে অলরেডি আর ক্যামেরাম্যান তো আছেই যাই হোক ক্যামেরাম্যান আজকে খাবার খাচ্ছে না খাবার খাচ্ছে না ক্যামেরাম্যান পেড়ে বেশি করে পিঠা নেবে খিদে করে নিয়ে যাবে ওই গায়ে হলুদের দাওয়াতের জন্য বেশি খেতে পারে ও আবার একবার খেলে পরে আবার কিছু খায় না ওর একটা দোষ আছে বিসমিল্লাহ এই যে বেড়ে নিচ্ছি সৈকতের এখন মাংস দিয়ে দিব একেবারে দিয়ে দিবে যে মাংস হয়ে গেল একটু হাড়গুঁড়ো তুই দিই